বর্ধমানে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের একটি মেলা। বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশনের পরিচালনায় বর্ধমানের আলমগঞ্জের কল্পতরু মাঠে 25 থেকে 27 নভেম্বর এই মেলা অনুষ্ঠিত হবে। রাইস মিল মেশিনারির আন্তর্জাতিক প্রদর্শনী হবে এখানে। দেশ বিদেশের প্রায় 170টি কোম্পানি আধুনিক প্রযুক্তির মেশিনারিজ নিয়ে এই প্রদর্শনীতে অংশ নেবে। বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, এবছর 4 বছরে পা দিল এই প্রদর্শনী। 2015 সালে প্রথম এই মেলার আয়োজন করা হয়েছিল, তবে এবারে 100 কোটির ব্যবসা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। রাইস প্রোটেক এক্সপোর প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে। আমি প্রথমেই বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা উপস্থিত যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আমরা আজকে যে প্রেস মিট ডেকেছি তার মূল উদ্দেশ্য হল যে আগামী 25, 26 এবং 27 নভেম্বর 2022 বর্ধমানের আলমগঞ্জে কল্পতরু মাঠে আমাদের 4th এডিশন রাইস টেক এক্সপো 2022 শুরু হতে চলেছে। তারই প্রারম্ভিক যে শুরু তাতেই আপনারা আমাদের কিছু বক্তব্য আপনারা সংবাদপত্রের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমরা মানুষকে জানাতে চাই। প্রথমত হচ্ছে যে এই যে রাইস টেক এক্সপো 2022 এটা হচ্ছে, এটা 4th এডিশন। 2015 সালে শুরু হয়েছিল, তারপর 2019, তারপর 2022, 2017, 2019, 2022 শুরু হতে চলেছে। এখানে 170টি এক্সিবিটার কোম্পানি এখানে যোগদান করবে। 170 কোম্পানিজ বিভিন্ন দেশ থেকে, শুধুমাত্র আমাদের ভারতবর্ষেরই কোম্পানি নয়, বিদেশি কোম্পানি, তার মধ্যে ইউকে আছে, আমেরিকা আছে, টার্কি আছে, চায়না আছে, স্পেন আছে, জাপান আছে, এরা প্রত্যেকেই এখানে তাদের যে মেশিনারিজ আছে, মডার্ন মেশিনারিজ, সেই মেশিনারিজ নিয়ে এখানে 3 দিনব্যাপী এখানে এক্সিবিশন হবে। এবং এই এক্সিবিশনের মাধ্যমে আমি আপনাদের কাছে জানাতে চাই, আমি লাস্ট ইয়ারের যে এটা এসছে সেটা হচ্ছে যে প্রায় 35 কোটি আমাদের এখান থেকে বিজনেস হয়েছিল যারা এসেছিলেন। এবারে আমাদের আশা আছে যে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে 100 কোটি এবারে বিজনেস হবে, 100 কোটি বিজনেস হবে। আর তার সঙ্গে সঙ্গে এটাও আপনাদের বলতে চাই যে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের 100 বছর পূর্তি। 1981 সালে এই বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল প্রতিষ্ঠা হয়েছিল। 2021 সালে তার 100 বছর পূর্তি। সেই উপলক্ষেও আমরা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটা ম্যাগাজিন বের করেছি এবং সেটা এক্সপো এবং 100 বছর পূর্তি দুটোকে মিলিতভাবে আমাদের এটা প্রকাশ করা হবে। পরবর্তীকালে আমরা 18 ডিসেম্বর মোস্ট প্রবলি, ঠিক আছে, তাই তো, 18 ডিসেম্বর আমরা এই সেলিব্রেশনটা আমরা করব সিনক্লেয়ার্স হোটেলে, ওখানে সেলিব্রেশন করব এবং সমস্ত স্তরের মানুষদেরকে ডেকে নেব, সেখানে আপনাদেরও আমন্ত্রণ থাকবে, আসবে। এটা হচ্ছে এই বিষয়ে, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এই মেলাটা যেটা প্রথমে আপনারা বলেছিলেন ওটা ভারতবর্ষ জুড়ে একটা করে জায়গা ঠিক করা হবে, সেখানে হবে, কিন্তু বর্ধমানটাকেই বেছে নেওয়া হচ্ছে, তার উদ্দেশ্যটা কি? গোটা ভারতবর্ষব্যাপী একটা মেলা নয়, এই গোটা ভারতবর্ষব্যাপী এটা 24th এডিশন, 24তম মেলা এই যেটা হচ্ছে আমাদের বর্ধমানের, আমাদের 4th এডিশন। কারণ হচ্ছে এরপরে গৌহাটি আছে, ও ভূপেশ গুপ্ত ইজ ফ্রম এক্সিবিশন গ্রুপ, এনি হচ্ছেন এই পুরো মানে পুরো যে মেলাটা হচ্ছে রাইস টেক এক্সপো,
এনার তত্ত্বাবধানেই এটা হচ্ছে, উনি আপনাদেরকে ব্রিফ করবেন। তবু আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে, ভারতবর্ষ জুড়ে এ পর্যন্ত 23 এক্সিবিশন হয়ে গেছে, এটা 24th, আর বর্তমানে 4th টাইম। এবার বলতে পারেন পশ্চিমবঙ্গে অনেক জায়গা আছে, 21টা জেলা আছে, 22টা জেলা আছে, তার মধ্যে বর্তমান কেন? বর্তমান হচ্ছে গ্যানারি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়, এখানে বেশি সবচেয়ে বেশি রাইস মিল আছে, প্রায় 500 বেশি রাইস মিল এখানে রয়েছে, 500 বেশি রাইস মিল আছে, এখানে সবচেয়ে বেশি ওয়ার্কাররা রাইস মিলের মাধ্যমে কাজ পায়, এখানে সবচেয়ে বেশি ধান্য সরকারের ধান্য ক্রয় করা হয়, সরকারের কাছ থেকে চাষিদের কাছ থেকে সবচেয়ে বেশি, সারা পশ্চিমবাংলার সমস্ত জেলার চেয়ে সবচেয়ে বেশি ধান চাষিদের কাছ থেকে আমাদের রাইস মিলাররা এখান থেকে নেয়। এই কারণের জন্য সমস্ত দিক বেছে নিয়ে বর্ধমানকে করা হয়েছে, এবং তার ছাড়া হচ্ছে বর্ধমান হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে একটি সঠিক জায়গা। আমাদের এই মেলা 25 তারিখে যে শুরু হবে, সেই 25 তারিখে উদ্বোধন করবেন আমাদের বর্ধমান জেলার মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়। আমাদের জেলা শাসক রয়েছেন, তিনি চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনি থাকবেন, জেলার ডিস্ট্রিক্ট কন্ট্রোলার থাকবেন, যে এখানকার MLA থাকবেন, এবং আমাদের DIC যিনি আছেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার GM DIC তিনি থাকবেন এইভাবে। এবং পরের দিন 26 এবং সন্ধেবেলায় আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান মানে আমরা এখান থেকে নয়, আমরা বাইরে থেকে কলকাতা থেকে আর্টিস্ট নিয়ে এসেছি, রিক এবং অঙ্কিতা, এই দুজন সন্ধেবেলায় কালচারাল প্রোগ্রাম হবে, আপনাদের সেখানে আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। তো আমরা এই এই প্রোগ্রাম আছে 26 তারিখে। আমাদের অ্যাজ সাচ কোনো ডিগনিটারি আসছেন না, তবে যদি আমাদের প্রধান সচিব ফুড সেক্রেটারি যদি আসেন তাহলে তিনি এসে মেলা ঘুরে দেখবেন। সন্ধেবেলায় কিন্তু আমাদের আবার কালচার প্রোগ্রাম আছে।